ভালো কাজ একা করা যায় না, একা একা ভালো থাকাও যায় না। আপনি চাইলে আমি আপনার জীবন সাথী হতে পারি, হতে পারি আপনার জীবন যুদ্ধের সহযোদ্ধা। কিন্তু আপনি কে? আপনি? জি আমি। ওই যে সামনে বাড়িটা দেখছেন, বাড়িটা আমাদের। ওই সামনের বাড়িটা আপনাদের? জি, আমার প্রস্তাবটা আপনি ভেবে দেখুন। ভালো কাজ একা করা যায় না, একা একা ভালো থাকাও যায় না। আপনি চাইলে আমি আপনার জীবন সাথী হতে পারি, হতে পারি আপনার জীবন যুদ্ধের সহযোদ্ধা। এই সেই ফারজানা, একটা মেয়ে কিভাবে একটা জীবনকে বদলে দিতে পারে? সেলাম ইউনিভার্সিটির ছাত্রনেতা, ছাত্রনেতা থেকে মাস্তান নেতা, বই খাতা কলম ফেলে দিয়ে হাতে তুলে নিয়েছিলাম ভয়াবহ অস্ত্র। বিয়ে তো আমাকে করতেই হবে, ফারজানার মতো একজন সাহসী মেয়েকে বিয়ে করতে পারলে আমি আমার জীবন যুদ্ধে বিজয়ী হতে পারবো। একা একা তো জীবন যুদ্ধে জয়ী হওয়া যায় না। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, আমাদের জন্য করেনি, অর্থাৎ আমাদের সময় শেষ, যাবার পালা। ইনশাআল্লাহ আবার মিলিত হব আপনাদের সাথে এই ইসলামিক টেলিভিশনের পর্দায় আগামী শুক্রবার রাত 8:30। সে পর্যন্ত আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি এবং ঈমান নিয়ে বেঁচে থাকি। আল্লাহ হাফেজ।